ভালো। কুষ্টিয়াতে ইয়া ভেঙে ফেলছে জানো, বঙ্গবন্ধুর ভাস্কর্য রাতের আধারে। আমার খুব খারাপ লাগছে, আমি জানি। হ্যাঁ খুব খারাপ লাগছে, যাই একদম কি জানি। ইয়া দুই মাদ্রাসার ছাত্র বলে এটা করছে, ওদেরকে অ্যারেস্ট করছে, ভিডিও ফুটেজ। ছোট বাচ্চা? না না না, আমি পরে নিউজটা পড়িনি। না এটা প্রথম নিউজে দিছে, মোল্লানারা উইঠা বইটা লাগছে ভাস্কর্যের বিরুদ্ধে। হ্যাঁ আমি একটা কোশ্চেন করছিলাম যে বাংলাদেশ তো নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সে তো ইসলামিক প্রজাতন্ত্র না, তাহলে কেন তাকে সবসময় ইসলাম সম্মত কাজ করতে হবে? তুমি কেন সবসময় আমাকে আমি ইসলাম নিয়ে কথা বলতে বলো? আমি ধর্ম নিয়ে কথা বলতে পছন্দ করি না, এটা খুব সেন্সিটিভ বিষয়। না আমি তোমাকে ইসলাম নিয়ে কিছু বলতে বলি নাই। আমি যেমন ওদিন হিজাব নিয়ে আমি একটা কথা বললাম, আমি ম্যাক্সিমাম যে দেখলাম যে মানুষ অনেকে এই জিনিসটাকে প্রপারলি বুঝেই নেই যে আমি কী বলতেছি। না বুঝেই সবাই অনেকে অনেকের জিনিসটা খারাপ লাগছে। যেমন প্রশ্নটা ছিল, তোমার প্রশ্নটা কি ছিল? তোমার প্রশ্নটা ছিল আমাকে, তুমি আমার আইসা আসার ব্যাপার প্রশ্ন করলে যে কেন তুমি ছোটবেলায় এত হিজাব পরে, তাহলে এখন কেন হঠাৎ করে এত হিজাব পরাটা বেড়ে গেল? তা আমায় জাস্ট আমি কি মনে করি, আমার আমার কাছে মনে হলো কেন বেড়ে গেল, এটা সম্ভাব্য তিনটা কারণ হইতে পারে। ওই তিনটা কারণ আমি বলছি সম্ভাব্য কারণ, আমি কিন্তু বলি নাই যে এটার সলিউশন হিসেবে হিজাব করা উচিত। সম্ভাব্য তিনটা কারণ হইতে পারে, কারণ আমি এটা থ্রু গেছি। আমি নিজে একটা সময় বোরকা পড়তাম, এবং আমি কেন পড়তাম বা আমার ফ্যামিলি আমাকে কেন পড়াইতো এটা আমি জানি। তো আমি সম্ভাব্য তিনটা কারণ বলছি, কিন্তু অনেকে দেখলাম জিনিসটা বুঝে নাই। অনেকে দেখলাম জিনিসটাকে আগের ভিডিওর সাথে তুলনা করে যে এটা আমরা মানতে পারলাম না কেন। আমি তো আমি নিজেও তো এটার পক্ষে না। তো আমি আমার কাছে লাগে যে এই বিষয় ধর্ম বিষয়গুলো খুব সেন্সিটিভ, এটা নিয়ে আলোচনা না করাই ভালো। সবার ধর্ম সবার ভেতরেই থাকা উচিত। তার মানে হিজাব জিনিসটা পুরোপুরি ধর্মিক একটা বিষয়, এটার সাথে। হ্যাঁ এটা তো এখন অনেকেই হিজাব না, তোমার এই ধুলাবালির জন্য পরে যে লজিকটা দিছ লাইডা আমার খুব ভালো লাগছিল, কারণ এটা আমি পড়ছি এই কারণে। আমার মাঝখানে একবার খুব চুল পড়া শুরু হয়েছে, তখন আমি ওই পান্থপথে একজন স্কিন স্পেশালিস্ট বসেন, ওনার নাম হলো কবি, ওনার কাছে গেছি। উনি আমার তেমন কোনো সলিউশন দিতে পারে না, খালি বলতো যে বলছিল যে একদিন পর পর শ্যাম্পু করতে, প্রতিদিন শ্যাম্পু। এখন আমি দেখতেছি আমি মাটিকাটা থেকে মিরপুর যাই, বুঝতেই পারো মিরপুরের কি অবস্থা, এটা কি সম্ভব আমি শ্যাম্পু করবো না প্রতিদিন? এটা সম্ভব না। পরে আমি ভাবলাম যাচ্ছে তাহলে আমি হিজাব করি। পরে যে মাথা ব্যথা করে আর খুব গরমে ঘামে খুব কষ্ট হিজাব পরা। হ্যাঁ পরে আর আমি আমার কাছে কষ্ট হয় আর কি, এই জন্য পরে আমি আবার ছেড়ে দিলাম। তো আমি আমার অভিজ্ঞতা থেকে চারপাশ সবকিছু থেকে আমি আমার কাছে মনে হয় সম্ভাব্য তিনটা কারণের কারণে হয়তো এখন এটা বেড়ে গেছে। ভাস্কর্য ভাঙছে এটা আমার খারাপ লাগছে, কারণ অন্য কারো ভাস্কর্য ভাঙলে হয়তো আমার খারাপ লাগতো না। আমার খারাপ লাগছে এটা বঙ্গবন্ধুর ভাস্কর্য, এই জন্য আমার খারাপ লাগছে, কারণ ওনার জন্যই তো আজকে আমাদের এই অস্তিত্ব, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মানুষ আমরা, বাংলা বলি। ওনার ভাস্কর্যটা ভাঙছে এটা আমার খারাপ লাগতো, হয়তো এখানে অন্য কোনো অন্য কারো ভাস্কর্য থাকলে আমার এটা খারাপ লাগতো না। আমার খারাপটা খারাপ লাগাটা ধর্মের জন্য না, আমার খারাপ লাগাটা আমি ওনাকে পছন্দ করি এই জন্য।